চতুর্থ রাউন্ড শেষ হয়ে গিয়েছে এবং সেখানে আমরা জানি যে তৃণমূল প্রার্থী এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থীর থেকে। এই মুহূর্তের আপডেট। দেখো, আপডেট বলতে এখন যেভাবে নির্বাচন কমিশন জানাচ্ছে তাছাড়া কিন্তু জানার কোনো উপায় নেই। যারা যা বলছেন সেগুলোর সত্যতা নিয়ে প্রশ্ন আছে, কারণ এবারে যে স্ট্রাকচার করা হয়েছে সেই ঘোষণাটা হচ্ছে একেবারে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। যতক্ষণ পর্যন্ত না তারা ঘোষণা করছেন, কোনো সাংবাদিক কিন্তু ওপরে যেতে পারছেন না। আমরা সাধারণত যেভাবে করি যে ওপরে গিয়ে কিছু খবর আমরা জোগাড় করার চেষ্টা করি এবং সেইভাবে কে এগিয়ে রয়েছেন কে পিছিয়ে রয়েছেন সেগুলো আগাম আমরা ইঙ্গিত দিতে থাকি। কিন্তু এবার কিন্তু নির্বাচন কমিশন যে পদ্ধতিতে ভোট গণনা চলছে, যতক্ষণ না তারা ঘোষণা করছেন চতুর্থ রাউন্ড, আমাদের কাছে খবর আছে পঞ্চম রাউন্ডের শেষে 800 ভোটে বিজেপি এগিয়ে রয়েছে, কিন্তু সেটাও খবর আছে কিন্তু কোনো সূত্র নেই। কারণ এখনো পর্যন্ত নির্বাচন কমিশন কিন্তু সেরকম কোনো ঘোষণা করেনি। আমি সুবীরকে বলবো একটা ছবি দেখাতে। দেখো, এই মাঠের ঠিক উল্টো দিকে হচ্ছে তৃণমূল কংগ্রেসের শিবির, যেখানে তৃণমূল কংগ্রেস কর্মীরা রয়েছেন, তাদের নেতৃত্ব রয়েছেন, এবং মাঝে মধ্যেই ওখান থেকে চিৎকার উঠলে মনে হচ্ছে তৃণমূল বোধহয় এগিয়ে গেল। আবার কিন্তু পাল্টা দেখতে পাচ্ছি, বিজেপি এখান থেকে স্লোগান দিচ্ছেন, অর্থাৎ স্লোগান দেখে কিন্তু এখন আর বোঝা যাচ্ছে না কোন শিবির এগিয়ে রয়েছে। কারণ দুই শিবিরই প্রচণ্ড টেনশনে এবং তারা কিন্তু এখনো পর্যন্ত তাদের পক্ষে বুঝে ওঠা সম্ভব না শেষ পর্যন্ত জয়ের হাসিটাকে হাসবে। আমার সঙ্গে মিতালী রায় রয়েছেন, বিজেপির বিধায়ক, হাসতে পারবেন? নিশ্চয়ই আসবো, আমরাই আসবো, বিজেপি আসবে, নরেন্দ্র মোদী আসবে, পদ্মফুল আসবে। কিন্তু এ তো বলছেন, কিন্তু বাস্তব অবস্থায় কি সেটা সম্ভব হবে? বাস্তবেই সম্ভব হবে। কম ভোটে তো এগিয়ে থাকছেন, পিছিয়ে যাচ্ছেন, সেটা দেখুন একটা চ্যালেঞ্জ তো রয়েছে। যেহেতু বাই ইলেকশন মানুষ তো সিদ্ধান্ত নেয় যে যেহেতু এটাতে কিছু হবে না তো গভর্নমেন্টের পক্ষে যায়, সেখানে বিজেপির যে চ্যালেঞ্জটা রয়েছে সেই চ্যালেঞ্জটাই তো বড় কথা। এই সিটটা তো আপনাদের সিট, আপনাদের বিধায়কের মৃত্যুর কারণে এখানে ভোট হচ্ছে, আপনাদের অ্যাডভান্টেজ রয়েছে, সেইখানে এরকম একটা টেনশনের মধ্যে আপনাকে দিন কাটাতে হচ্ছে, সময় কাটাতে হচ্ছে। টেনশন কিন্তু করছি না, চ্যালেঞ্জ মাঠে যখন খেলতে নেমেছি খেলাটা খেলার মতোই হচ্ছে, মাঠ ছাড়া হবে না। সে নয় আপনারা ছাড়লেন না, কিন্তু ভোটাররা যদি ছেড়ে দেয়? না না, ভোটাররা ছাড়বে না, ভোটাররাও আছে খেলার সঙ্গে, দর্শক না থাকলে কি আর খেলা হয় নাকি? আত্মবিশ্বাসী 100%। কিন্তু বলছে শহরে ঢুকলে বিজেপিকে খুঁজে পাওয়া কথা, আপনি কিছুক্ষণ আগে যেরকম দেখাচ্ছিলেন টিভিতে যে এখনো পর্যন্ত কোনো রকম খবর কোনো জায়গা থেকে পাওয়া যাচ্ছে না, একটা দারুণ একটা উদ্বিগ্নের মধ্যে আপনি দেখালেন সেটা, তো সেরকম এটাও বাইরে কেওয়াস। এখন শাসক শিবির তারা তো এরকম, এগুলো তো কেওয়াস তো ছড়াবেই, এটা খুব স্বাভাবিক কথা, কিন্তু মানুষ দর্শক সেটা বুঝিয়ে দেবে। আত্মবিশ্বাসী, কারণ তিনিও উত্তরবঙ্গের একজন বিধায়িকা এবং লড়াকু বিধায়িকা, রীতিমতন বিধানসভাতেও আমরা দেখেছি একাধিকবার। নিঃসন্দেহে দুপক্ষ তরফে দাবি করা হচ্ছে যে তারা শেষ হাসি হাসবে না।